নমস্কার বন্ধুরা, আজকে আমার বাড়িতে ওল দিয়ে একটা তরকারি করছি। আপনারা অনেকেই খেয়ে থাকবেন, তো আমি আমার মতন করে করছি। আমি কিভাবে করছি চলুন দেখাই। আমার ওলের তরকারিটা করার জন্য আমি নিয়েছি ওল আর আলু, আমি দুটোই কেটে একটু ভাপিয়ে নিয়েছি, ওলটাও তাই। আর এইটা রান্না করার জন্য লাগছে একটু জিরে, একটু সর্ষে, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, টমেটো পিউরি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন, আমি মিক্সিতে একটু পিউরি করে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, একটু আদা, একটু রসুন। এবার এই রান্নাটা শুরু করব, তার আগে এই জিরে, সর্ষে, এই রসুন, আদা, লঙ্কা, এই কয়েকটা জিনিস দিয়ে আমি একসাথে মিক্সিতে পেস্ট করি। এটাকে পেস্ট করব, তার আগে আমি এটা ভাজতে দিই। কড়াই গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি তেল। আমি এই ওলটা আর আলুটায় সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে এটাকে ভেজে নিব। তেলের মধ্যে আমি একটু জিরে ফুটিয়ে নিচ্ছি, জিরেটা ফুটে উঠলে এটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে আমি সর্ষে আর জিরের পেস্টটা বানিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। এইবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, এই একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, ঝালটা যার যার পরিমাণ মতন এটা দিয়ে ভালো করে আগে এটা মিক্স করে নেব। এই পর্যায়ে এটা দিয়ে দেবো এই টমেটো পিউরি। ওল এটা ভাজা হতে হতে এটা আমি পেস্ট করে নিয়েছি, যেটা বললাম সর্ষে, জিরে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা আমি এই টমেটোটা একটু কষে আসলে এবার এটাও দিয়ে দিই। টমেটোটা কষে গেছে, এবার এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ঢাকছি, ঢেকে ঢেকে এটাকে বারবার করে কষিয়ে নিই। বন্ধুরা, আমি বারবার এটাকে ঢেকে মাঝে মধ্যে একটু নেড়ে এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন এটা কষে গেছে। এইবার এতে আমি দিয়ে দেবো একটু জল, আমি একটু জল গরম বসিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। এক্ষুনি গরম জল দিয়ে দিচ্ছি, এটা ঝোলটা হওয়ার জন্য পরিমাণ মতন জল। এবার এটা একটু ফুটতে দেবো, এবার এটা একটু ফুটুক আবার ফিরে আসে। এটা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে একটু মিষ্টি, খুব সামান্য, আপনারা গ্রেভিটা দেখছেন কতটা, কেউ চাইলে এটাকে আরো শুকিয়ে নেবেন। এবার লাস্টে আমি দিচ্ছি এই যে একটু গরম মশলা, খুব সামান্য, খুব বেশি একটা দেবেন না, তাহলে সর্ষের গন্ধটা নষ্ট হবে। হয়ে গেছে, এবার এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার হয়ে গেছে এই রান্না। আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্ট লাগে। পেঁয়াজ নেই, শুধু রসুন, আমিষ হিসাবে শুধু রসুন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, এবং যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। নমস্কার।